سلام، السلام عليكم. وعليكم السلام، كيف الناس؟ زي سر، الحمد لله. ابني هلا تين جي الحمد لله والله. سر، السلام عليكم. وعليكم السلام، كيف الناس؟ جي سر، بحلو. والله শীত তোমার এখানে গরম কেমন পড়ছে? ওখানে তো শীত বেশি পড়ে, এখন গরম কেমন? শিশির, তুমি কি কানেক্টেড আছো? জি স্যার, তোমার কেমন এখানে আছেন? গরম? আছি ভালো। গরম কেমন পড়ছে? ওখানে তো শীত বেশি পড়ে। গরম ভালোই আছে স্যার, গরম। আচ্ছা, গরম বেশি হলে তো আমের বেশি ফলন হওয়ার কথা। আম মোটামুটি স্যার ভালোই আছে এখানে। এখন আচ্ছা, বৈশাখী ঝড় আসবে, এখন যদি না ঝরে তাহলে হয়। ঝরবে না, ঝরবে না। প্যান্ডেমিক বাড়তেছে তো, সব দিক থেকে বিপদ দেবে না আল্লাহ, সুতরাং এবার আম বেশি হবে। জি স্যার, এটা দোয়া করেন বেশি যেন হ্যাঁ, হয়। ওকে, আমরা ইয়েতে চলে গেলাম, স্লাইড শেয়ারিং এ চলে গেলাম। যারা আসবে তাদেরকে নিয়ে নেব আর কি। ওকে, গুড মর্নিং প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি বিচ্ছিন্ন ভাবে যাদের সাথে কথা বলেছি সবাই ভালো, আমিও আলহামদুলিল্লাহ ভালো। খুব খারাপ সময় চলে আসছে এখন, প্যান্ডেমিক একেবারে গত বছরের চেয়েও আরো বেশি হয়ে গেল। গত বছর মার্চ এপ্রিলের দিকে এতটা ছিল না, এখন এটাকে সুপারসিড করে গেছে। সুতরাং আমি বলবো, আমার সাজেশন হবে যে তোমরা একেবারেই হয়ে যাও, মানে খুব বেশি ফ্রিজড হয়ে যাও আর কি। ঘরের বাইরে খুব বেশি প্রয়োজন না হলে বের হবে না, সোশ্যাল ফাংশনে যাবা না, বাজার ঘাটে খুব একটা মানে বেশি প্রয়োজন না হলে যাবা না। শুধু পড়াশোনা করো, ঘরে থাকো, আর যার যার কাজ যেগুলো আছে সেগুলি করো, বাবা মাকে সাহায্য করো। এটা একটা সুযোগ, বাবা মারা তো সারা জীবন কষ্ট করে ছেলে মেয়েদের জন্য, ছেলে মেয়েদের সাহায্য পায় না। ছেলে মেয়েরা যখন ছোট থাকে তখন থাকে পড়াশোনা নিয়ে ব্যস্ত, বড় হইলে পরে বিয়ে টিয়ে করে সংসার টংসার করে চাকরি বাকরি করে মা বাবার দিকে আর খেয়াল করতে পারে না। সো দিস ইজ দ্য বিগ টাইম টু অ্যাসিস্ট ফাদার অ্যান্ড মাদার প্যারেন্টস। ওকে, আমরা আলোচনা করছিলাম গত ক্লাসে, আমাদের আলোচনা ছিল যে ক্যাটেগরি, র্যাঙ্ক এবং ট্যাক্সন, এগুলির উপরে আমরা কোনটা কিভাবে কাজ করে, কোনটার সাথে কোনটা রিলেশন, এটা দেখেছি। আজকে আমরা একটা নতুন বিষয়ে আলোচনা করব, সেটা হলো ট্যাক্সোনমিক হায়ারার্কি। আমরা যদি খুব সিম্পলি দেখি হায়ারার্কি কাকে বলে, হায়ারার্কি হলো যে উপর থেকে নিচের দিকে
বা নিচ থেকে উপরের দিকে যে স্তর বিন্যাস সেটাকে হায়ারার্কি বলে। যেমন আমাদের ইউনিভার্সিটিতে যেটা আছে, যে লেকচারার আছে, তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে, তারপরে অ্যাসোসিয়েট প্রফেসর আছে, তারপরে প্রফেসর আছে, তারপরে একজাং ফ্যাকাল্টি আছে, তারপরে ডিন আছে, তারপরে তোমার বিসি স্যার আছে, রেজিস্টার আছে, মানে এই যে স্তর গুলি, এগুলি একই, সবাই টিচার, কিন্তু একজন বিসি আর একজন হলো লেকচারার। এই যে ডিফারেন্স, এই যে স্তর, এটাকে বলা হয় হায়ারার্কি। এটাকে যদি আমরা র্যাঙ্ক অনুযায়ী, যার যার পদ অনুযায়ী যদি সাজাই, যেমন প্রথম বসবে সভাপতি, তারপরে বসবে সহসভাপতি, তারপরে বসবে সাধারণ সম্পাদক, তারপরে যুগ্ম সম্পাদক, তারপরে কোষাধ্যক্ষ, তারপরে সাংগঠনিক সম্পাদক, এইভাবে আমরা যে সাজাই এটাকে বলা হয় হায়ারার্কি। সো দিস ইজ ভেরি সিম্পল, হায়ারার্কি ইজ দ্য অর্গানাইজেশন অফ সোশ্যাল মেম্বার্স অর এনিবডি উইথ দি কি বলে তাদের ইয়ের সাথে তুলনা করে, তার র্যাঙ্ক অ্যান্ড স্ট্যাটাসের উপর ভিত্তি করে, তার অথরিটির উপর ভিত্তি করে তাকে বসানো হয়। এবং এটাকে আমরা সিম্পলি যদি বলি যে এটা একটা সাংগঠনিক দিক, যেখানে উপর থেকে নিচে অথবা নিচ থেকে উপরের দিকে সাজানো থাকে, আমরা যেভাবেই বলি না কেন, সাধারণত উপর থেকে নিচের দিকে যেতে থাকে। এবং বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের জন্য আমাদের, তোমরা আগেই জেনেছো যে ওখানে আমাদের অনেকগুলি ট্যাক্সা ক্যাটেগরি র্যাঙ্ক আছে। এই ট্যাক্সা ক্যাটেগরি র্যাঙ্ক গুলিকে আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন যখন করি, তখন একটা সুবিন্যস্ত ভাবে আমরা সাজাই। এই যে সুবিন্যস্ত ভাবে সাজানো, এই সাজানোটাকে বলা হয় হায়ারার্কিক্যাল অর্ডার। হায়ারার্কিক্যাল অর্ডার সাধারণত হয়ে থাকে হাই থেকে লোয়ার দিকে আর কি। এবং আমাদের ফিশের বেলায়, আমরা যদি অ্যানিমেলের বেলায় যদি আমরা কনসিডার করি, দেন ইট মে বি হায়ার টু লোয়ার অর লোয়ার টু হায়ার, ভাইস ভার্সা হতে পারে। এবং মডার্ন টেক্সোনমির তে যে হায়ারার্কি যে ডেভেলপ করেছেন, এটা মডার্ন টেক্সোনমির ফাদার যিনি কার্ল লিনিয়াস, উনি মূলত হায়ারার্কিক্যাল ক্লাসিফিকেশন বা হায়ারার্কি প্রবর্তন করেন এই টেক্সোনমিতে। এবং এই হায়ারার্কি যদি না থাকতো, তাহলে তোমার অবস্থাটা দাঁড়া তো এরকম যে একটা মাছের নাম লিখবা তুমি, সে ফর এক্সাম্পল আমরা কি মাছের নাম বলবো, পুনসিয়াস স্বর্ণা, সরপুটি আর কি, পুনসিয়াস স্বর্ণা বা এই জাতীয়, আমরা পুনসিয়াস স্বর্ণাই ধরলাম, ওকে পুনসিয়াস স্বর্ণা যদি বলতাম, তাহলে আমাকে বলতে হতো কর্ডেট, তারপরে অস্টিকথিস, তারপরে সিপ্রিনিফর্মিস, তারপরে বলতে হতো এত লম্বা একটা নাম বলতে হতো। এখন আর আমার এত নাম বলতে হয় না, এখন পুনসিয়া স্বর্ণা বললেই বোঝা যায় এটা সিপ্রিনিফর্মিস। এটা এভাবে আমরা এটা বুঝতে পারি, এটা ডিউ টু দি অ্যারেঞ্জমেন্ট অফ দি টেক্সা। এবং মডার্ন টেক্সোনমিতে এই যে হায়ারার্কিটি, এটি ডেভেলপ করেছেন, এই সিস্টেমটি ডেভেলপ করেছেন এবং ইউজ করেছেন তিনি হলেন কার্ল লিনিয়াস। এবং আমরা জানি যে কার্ল লিনিয়াসকে ফাদার অফ টেক্সোনমি বলা হয় দুটো কন্ট্রিবিউশনের জন্য, একটা হলো যে হায়ারার্কিক্যাল টেক্সোনমিটা উনি তৈরি করেছিলেন, আরেকটা হলো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে এটা কন্ট্রিবিউট করেছে, এবং আরেকটা পার্টিকুলারলি হলো বাইনোমিয়াল নোমেনক্লেচার, ডাবল নামের যে নোমেনক্লেচার সেটাকে উনি করেছেন। এবং পৃথিবীতে যত অর্গানিজম আছে, সে প্ল্যান্ট হতে পারে, সে অ্যানিমেল হতে পারে, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস, যেই হোক না কেন, তাকে যদি ক্লাসিফাই করা হয়, তাহলে অবশ্যই তাকে হায়ারার্কিক্যাল ক্লাসিফিকেশনের পথ ফেলতে হবে। এবং হায়ারার্কিক্যাল ক্লাসিফিকেশনের মানে হলো যে প্রতিটা ট্যাক্সন নির্ধারিত থাকবে এবং এভরি ট্যাক্সন উইল বি মেনশন। অ্যান্ড দেন হোয়াট ইজ ট্যাক্সোনমিক হায়ারার্কি? এতক্ষণ তো আমরা ইন জেনারেল হায়ারার্কি দেখলাম, ট্যাক্সোনমিক হায়ারার্কি হলো সেই হায়ারার্কি যেখানে ট্যাক্সা গুলিকে তোমার সাজানো হয় সাকসেসিভ লেভেলে, বা তার পদমর্যাদা অনুযায়ী, বা তার বৈশিষ্ট্য অনুযায়ী, বা ফিচার অনুযায়ী, বা তার অর্ডার অনুযায়ী এটাকে সাজানো হয়। সাধারণত আমরা কিংডম থেকে স্পেসিস, স্পেসিস থেকে কিংডম, এইভাবে সাজাতে পারি। তারপরে প্রসেস অফ অ্যারেঞ্জমিং ইন ভেরিয়াস গ্রুপস অফ অর্গানিজম ইন এ সাকসেসিভ লেভেল ইন এ সিকুয়েন্স, সেটাও আমরা ইচ্ছা করলে টেক্সোনমিক্যাল হায়ারার্কি বলতে পারি। এখানে দুটো ডেফিনেশন দেওয়া আছে, প্রায় কাছাকাছি, একটু সামান্য ডিফারেন্স আছে। একটার মধ্যে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনটা মেনশন করা আছে প্রথমটাতে, পরেরটাতে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন মেনশন করা নেই। বাট ইফ ইউ রাইট দি অ্যান্সার অফ দি ফার্স্ট ওয়ান অর সেকেন্ড ওয়ান অল দি সেম, ইউ উইল গেট দ্য ফুল মার্কস, নো প্রবলেম। সো তোমার চয়েসের উপর নির্ভর করবে তুমি কোন কোন সংজ্ঞাটি ব্যবহার করবে টেক্সোনমিক হায়ারার্কির জন্য। এবং টেক্সোনমিক হায়ারার্কির ভিতরে প্রত্যেকটা যে লেভেল থাকে, এই লেভেলকে আমরা বলে থাকি
ট্যাক্সোনমিক ক্যাটেগরি, এটা আমরা আগেও পড়েছি। ট্যাক্সোনমিক ক্যাটেগরির যে ডেফিনেশন, সেখানে আমরা যে ট্যাক্সোনমিক যে ট্যাক্সন গুলিকে যে একটা অর্ডারে সাজানো হয় সেটাকে বলা হয় ট্যাক্সোনমিক ক্যাটেগরি, প্রতিটা অর্ডার প্রতিটা ট্যাক্সাকে বা প্রতিটা র্যাঙ্কে। এবং এটাকে যখন আমরা হায়ারার্কিতে সাজাই তখন এটাকে হায়ারার্কিক্যাল অ্যারেঞ্জমেন্ট বা ট্যাক্সোনমি বলা হয়। কিংডম সবসময় আমরা আগেই দেখেছিলাম, ক্যাটেগরি তো একই জিনিস, ক্যাটেগরিতেও আমরা বলেছিলাম ট্যাক্সোনমিক ক্যাটেগরিতে কিংডম হলো হায়ার, এবং হায়ারার্কিক্যাল ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কিতেও কিংডম হলো তোমার হায়ার র্যাঙ্ক, এটা সবসময় উপরে থাকে, এবং স্পিসিস অলওয়েজ লোয়েস্ট র্যাঙ্ক ইন দি ট্যাক্সোনমিক হায়ারার্কি। সো এখানে একটু তোমরা ক্লিয়ার হও, ওই জিনিসগুলি বারবার রিপিট হওয়াতে তোমরা হয়তো অনেক সময় মনে করবে যে একই জিনিস তারা আগে পড়াইলেন, এখানে কেন দরকার ছিল। দরকার ছিল এই জন্য যে ওখানে পড়াইছি আমরা ট্যাক্সোনমিক ক্যাটেগরি কাকে বলে সেটা বোঝানোর জন্য। সেখানে একই ভাবে আমরা বলেছি যে ট্যাক্সোনমিক ক্যাটেগরির মধ্যে কিংডম সবচেয়ে বড়, লোয়েস্ট সবচেয়ে ছোট, লোয়েস্ট। আর এখানে এসে আমরা পড়াচ্ছি হলো ট্যাক্সোনমিক হায়ারার্কি। সো দুটার প্রেক্ষিত ভিন্ন। তুমি যখন পরীক্ষার প্রশ্নে আনসার স্যার করবে তখন বলো কি স্যার বললো। এর আগে স্যার পড়াইছিলেন না যে হায়ার ক্যাটাগরিতে ফাইলামটা আগে আসবে আমাদের? রাইট রাইট রাইট, জি এখানে স্যার। তুমি যদি যদি সিক্স ক্যাটেগরি করো, ফাইলাম থেকে শুরু করে স্পেসিস করো, তাহলে ফাইলাম হবে তোমার হায়ার ক্যাটেগরি। আর যদি ও আচ্ছা কিংডম, স্যার, ওই ফাইলামটা হচ্ছে ফিশ ক্লাসিফিকেশনের জন্য বলছিলেন হয়তো। না এটা বলি নাই, তুমি ফিশ ক্লাসিফিকেশন কিংডম থেকে শুরু করলেও কোনো সমস্যা নাই, কিন্তু আমরা নর্মালি আমরা যে যেভাবে পড়াশোনা করি তাতে আমরা ফাইলামটাকেই সবসময় বলি, কারণ আর কিংডম কে এখানে নিয়ে আসি না আর কি। তো আমি যদি কিংডম কে নিয়ে আসি তাহলে কিংডম হবে হায়েস্ট টপ র্যাঙ্ক, আমি যদি ফাইলাম কে নিয়ে আসি ফাইলাম হবে টপ র্যাঙ্ক। সুতরাং এখানে কোনো কন্ট্রোভার্সি কোনো কারণ নাই, তুমি যেটা যেভাবে ক্লাসিফিকেশন করবে সেইভাবে। এখন আমি যেহেতু এখানে লিটারেচারে বলেছি কিংডম, তার মানে আমার আমার এটার মধ্যে হলো সেভেন ক্যাটেগরি, কিংডম থেকে শুরু করে জেনারাস পর্যন্ত। তুমি যদি বলতে যে ফাইলাম ইজ দি ফার্স্ট টপ র্যাঙ্ক, দেন আমি ধরে নিতাম যে তুমি ফাইলাম থেকে শুরু করেছো লোয়েস্ট পর্যন্ত করেছো, তবে বিশুদ্ধ হলো কিংডম থেকে করা, কিন্তু আমরা সাধারণত ওই কিংডমটা করি না আর কি। এটা হলো তোমার ভালো যেহেতু প্রশ্ন করো, এই জন্য আমি তোমাকে বলছি তুমি যদি পারো কিংডম থেকে দিও, তাহলে এটা আরো অনেক সুন্দর হবে এবং সবগুলি দিকেই কাভার হবে। ওকে ওকে, স্যার, তার থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক, ওকে ওয়েলকাম। এরপরে আমরা যেটা বলছি যে আমরা যে ক্যাটেগরি গুলিকে সাজাই সেই ক্যাটেগরিকে সাজানোকে বলা হয় অর্গানাইজেশন, সংগঠন। এবং এই সংগঠনকে আবার বলা হয় তোমার বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। এটার মধ্যে ফিজিক্যাল অবজেক্ট থাকবে। ফিজিক্যাল অবজেক্ট মানে কি, একটা বাস্তব প্রাণীর বা বাস্তব বস্তুকে নিয়ে আমরা কাজ করব, যেটা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন আসে। বায়োলজিক্যাল মানে ক্লাসিফিকেশন হলো লিভিং অর্গানিজম নিয়ে কাজ করি আমরা। লিভিং অর্গানিজম নিয়ে যখন কাজ করি তখন এটাকে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন বলে। আর টেক্সোনমিক্যাল ক্লাসিফিকেশন হলো যেখানে আমরা যেকোনো শুধু বা লিভিং কেন, আমরা ফসিল বা অন্য নন লিভিং অবজেক্ট নিয়েও আমরা কাজ করতে পারি, সেখানে আমরা সেভাবে ক্লাসিফাই করি। এবং ট্যাক্সোনমিক ক্যাটেগরি এবং র্যাঙ্ক জাস্ট যে সাজানো হয় এই সাজানোটাকে বলা হয় হায়ারার্কি, হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। তোমরা ফুড চেইন পড়েছো নিশ্চয়ই, আমি তো এই তোমাদের ক্লাসে বসে পড়াইনি, অন্য ক্লাসে আমি পড়েছি। ফুড চেইনের মধ্যে দেখবা তোমার টপ প্রিডেটার, তারপরে প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টারসিয়ারি কনজিউমার, তারপরে প্রাইমারি প্রোডিউসার, সেকেন্ডারি প্রোডিউসার, এরকম ইয়ে থাকে তোমার, একটা পিরামিডের মতো থাকে। সেই পিরামিডকে আমরা যেরকম স্ট্রাকচার হিসেবে কনসিডার করি, এখানে ট্যাক্সোনমির বেলাও আমাদের একটা পিরামিডাল স্ট্রাকচার আছে। এটাকে পিরামিড, তুমি পজিটিভ পিরামিড হলে উপরে শুধু কিংডম আসবে, আর যদি নেগেটিভ পিরামিড হয় তাহলে কিংডমটা নিচে যাবে, স্পেসিস উপরে যাবে। সাধারণত পজিটিভ পিরামিড হয়ে থাকে, এটাকে আমরা বলে থাকি হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। এবং এই হায়ারার্কিক্যাল স্ট্রাকচার হলো তোমার ক্লাসিফিকেশনের একটা পার্ট, এবং সেটা অবশ্যই বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। আমরা যদি এখানে ছবি দেখি তাহলে দেখবো যে কিংডম উপরে দিয়েছি আমি, তারপর ফাইলাম, তারপর ক্লাস, ওয়ার্ডার, ফ্যামিলি, জেনা, স্পেসিস, এগুলো হলো তোমার অবলিগেট, তোমরা পড়েছো যে অবলিগেট ক্যাটেগরি, এরা হলো অবলিগেট ক্যাটেগরি। এখন আমি যদি বলতাম যে না তোমার ইন্টারমিডিয়েট ক্যাটেগরিও দিতে হবে, ইন দ্যাট কেস হোয়াট ইউ ডু, তুমি কি করতে? ফাইলামের পরে আরেকটা সাব ফাইলাম হতো, তারপর ক্লাসের উপরে একটা সুপ্রা ক্লাস হতো, একটা নিচে হলো তোমার সাব ক্লাস হতো, অর্ডারের উপরে একটা সুপার অর্ডার হতো, আবার নিচে একটা তোমার ইনফ্রা অর্ডার হতো, ফ্যামিলির উপরে সুপার ফ্যামিলি,
তারপরে নিচে ইনফ্রা ফ্যামিলি বা সাব ফ্যামিলি, জেনাসের উপরে একটা সাব কি বলে সুপার জেনার, এবং নিচে একটা সাব জেনাস, স্পেসিসের নিচে একটা সাব জেনাস, সাব স্পেসিস, এই যে প্রত্যেকটার মধ্যে হতো। তার মানে এখন ক্লাসিফিকেশন করার সময় যদি তোমাকে কেউ বলে যে তুমি সবগুলি ক্যাটেগরি কভার করবে, সেটা অবলিগেট সবগুলি অল দি ক্যাটেগরি বললেই, প্রশ্নে যদি অল দি ক্যাটেগরি থাকে তাহলে বোঝা গেল যে যতগুলি ক্যাটেগরি আছে অবলিগেট এবং ইয়ে মিলিয়ে, তোমার ইন্টারমিডিয়েট মিলিয়ে। আর যদি তোমাকে কিছুই না বলে তাহলে তুমি এই শুধু এই 7 ক্যাটেগরি বা 6 ক্যাটেগরি ফাইলাম থেকে শুরু করতে পারো, অথবা কিংডম থেকে শুরু করতে পারো, অল দি সেম, নো প্রবলেম। এখন আমরা আসি আরেকটা ক্যাটেগরি, আরেকটা হায়ারার্কি। এতক্ষণ তো আমরা টেক্সোনমিক হায়ারার্কি বললাম, এখন আমরা একটা বলি লিনিয়ার হায়ারার্কি। লিনিয়ার হায়ারার্কি তাকে কাকে বলে? এটা পরীক্ষায় খুব প্রশ্ন আসে, খুব ফ্রিকোয়েন্টলি প্রশ্নটা চাওয়া হয় যে হোয়াট ডু ইউ মিন বাই ট্যাক্সোনমিক হায়ারার্কি অ্যান্ড লিনিয়ার হায়ারার্কি, ডেসক্রাইব ট্যাক্সোনমিক হায়ারার্কি অ্যান্ড লিনিয়ার হায়ারার্কি, দুটোই বর্ণনা চায়। আবার অনেক সময় বলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্যাক্সোনমিক হায়ারার্কি অ্যান্ড লিনিয়ার হায়ারার্কি, ডেসক্রাইব লিনিয়ার হায়ারার্কি অথবা ট্যাক্সোনমিক হায়ারার্কি, একটা চায়। সুতরাং এটা একটু নোট ডাউন করে রাখো, এটা একটু একটু দেখে রাখো। ট্যাক্সোনমিক হায়ারার্কি হলো ক্লাসিফিকেশনের জন্য যে হায়ারার্কিটি ব্যবহার করা হয় সেটি ট্যাক্সোনমিক হায়ারার্কি, এবং যেটার মধ্যে তোমার ক্যাটেগরি কিংডম থেকে শুরু করে স্পেসিস পর্যন্ত থাকে। ওকে ডেফিনেশন, এবং এটার উল্টা ডেফিনেশনটা হলো যে একই ডেফিনেশন শুধু লিনিয়াস, যিনি কার্ল লিনিয়াস যে যে হায়ারার্কিটি আবিষ্কার করেছিলেন সেই হায়ারার্কিটিকে বলা হয় লিনিয়ার হায়ারার্কি, এটাই ডিফারেন্স। অর্থাৎ এই ভদ্রলোক এটা আবিষ্কার করছেন বলেই ওই ট্যাক্সোনমিক হায়ারার্কি না বললে ওনাকে লিনিয়ার হায়ারার্কি বলা হয়, কিন্তু হায়ারার্কি একই জিনিস সব দুইটাতেই। ট্যাক্সোনমিক হায়ারার্কিতে যা আছে লিনিয়ার হায়ারার্কিতেও তাই আছে, এখন তাই দেখবো আমরা। প্রথমত ট্যাক্সোনমিক হায়ারার্কি যেটি প্রবর্তন করেছিলেন লিনিয়াস, ওইটাকে আমরা বলে থাকি লিনিয়ার হায়ারার্কি। তার মানে কি দাঁড়ালো? দাঁড়ালো যে ট্যাক্সোনমিক হায়ারার্কি আলটিমেটলি লিনিয়ার হায়ারার্কি, শুধু নামের কারণে আমরা বলছি আর কি যে এটা লিনিয়ার, এটা ট্যাক্সোনমিক। আচ্ছা, এখন লিনিয়ার লিনিয়াস যখন প্রথম কাজটি শুরু করেন তখন তিনি 3টি কিংডম দিয়েছিলেন। একটা কিংডম হলো রেগনাম, এবং এটা হলো এনিমেলের বেলা, আর একটা হলো রেগনাম ভেজিটালি, যেটা হলো তোমার প্ল্যান্টের বেলা, আর রেগনাম লেপিডিমিয়াম, এটা হলো তোমার মিনারেলস এর বেলা। অর্থাৎ উনি প্ল্যান্ট, এনিমেল এবং মিনারেলস এই তিনটা তিনটা ভাগে ভাগ করেছিলেন প্রথম একদম শুরুতে। তারপরে উনি দেখলেন যে না, এটা ঠিক না। পরে উনি রিকগনাইজ করলেন যে 5টা ক্যাটেগরি থাকতে হবে ট্যাক্সোনমিক হায়ারার্কিতে। কি কি থাকতে হবে? ক্লাস থাকতে হবে, অর্ডার থাকতে হবে, জেনাস থাকতে হবে, স্পেসিস থাকতে হবে, এবং ভ্যারাইটি থাকতে হবে। উনি স্পেসিস এর পরেও ভ্যারাইটি করেছেন। আমি একদিন গত ক্লাসে আমি বলতেছিলাম যে তোমরা যখন কার্পিও মাস পড়বে, সিপ্রিনাস কার্পিও, দেখবে যে বিআর দিয়া এটার আর একটা নাম থাকে, থার্ড নেম থাকে, ওইটা হলো ভ্যারাইটি। এবং ওই ভ্যারাইটি সব মাছের বেলা হয় না, সব গাছের বেলাও নাই, কোনো কোনো জায়গায় এখনো ব্যবহার হয়। এটা খুবই ট্রেডিশনাল একটা নেমিং সিস্টেম, এটা এখন আর চালু নাই, তারপরেও আমরা ব্যবহার করি ওই কার্পিও মাছের বেলা, সিপ্রিনাস কার্পিও বেলা। ওকে, তারপরে দেখো এই এইটার এই এই যে প্রথম উনি 3টা কিংডম ভাগ করলেন, তারপরে 5টা ক্যাটেগরি ভাগ করলেন, তারপরেও এটা আরো আরো মডার্নাইজ হলো যখন সময় চলে গেল। তারপরে অন্যান্য সায়েন্টিস্টরা আসে, নতুন নতুন অ্যানিমেল আবিষ্কার করলেন, নতুন নতুন ইয়ে আবিষ্কার করার পরে আরো 2টা ক্যাটেগরি নতুন আবিষ্কৃত হলো। একটা হলো ফ্যামিলি, যেটা জেনাস এবং অর্ডারের মধ্যে থাকে, আর একটা হলো ফাইলাম, যেটা কিংডম এবং ক্লাসের মধ্যে থাকে। সুতরাং প্রথম তাহলে আসছিল কোনটা কোনটা? প্রথম আসছিল ক্লাস, অর্ডার, জেনাস, স্পেসিস, ভ্যারাইটি। তারপরে এটা চেঞ্জ হয়ে হলো কি, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস, এই 6টা, এবং কিংডম ধরলে এই 7টা। এখন লিনিয়ার হায়ারার্কি এতে লিনিয়াস যে যে ফাইনালি যে 5টা হায়ারার্কিক্যাল লেভেল কে উনি এগ্রি করেছেন, সেই লেভেল গুলি হলো অ্যানিমেল কিংডম এর জন্য, সেটা ক্লাস, অর্ডার, জেনাস, স্পেসিস, ভ্যারাইটি। সরি, এটা রিপিট হয়েছে, এটা তোমাদের দরকার নাই, এই সেন্টেন্সটি আবার দুইবার একই জিনিস দুইবার আসছে। ওকে, লেটার টু মোর ক্যাটেগরি, যে আমি যেটা বললাম যে ফাইলাম আসলো তোমার কিংডম এবং ক্লাসের মধ্যে, সেটি করলেন হলো হ্যাকেল। উনি 1846 সালে এখন ডিফারেন্সটা দেখো, 1758 সালে কার্ল লিনিয়াস করলেন,
এবং 1886 সালে মানে 125 বছর পরে, প্রায় 125-30 বছর পরে এসে ফাইলাম যোগ হয়েছে। এই পর্যন্ত ফাইলাম ছাড়াই ছিল। এবং ফ্যামিলি বোটসলি 1790, তার মানে 40 বছর, প্রায় 35-40 বছর পরে ফ্যামিলি আসছে। সুতরাং প্রথম পাঁচটা যে লিনিয়াস করেছিলেন ওইটাই ছিল হায়ারার্কি এবং লিনিয়ান হায়ারার্কিতে। এখন ফাইনালি লিনিয়ান হায়ারার্কি হলো ফুল হায়ারার্কি এবং সেটি হলো টেক্সোনমিক হায়ারার্কি। অর্থাৎ এখন যেটিকে আমরা টেক্সোনমিক হায়ারার্কি বলি সেটি ভার্চুয়ালি লিনিয়ান হায়ারার্কি। এখানে ইতিহাসটা বলা হলো কিভাবে লিনিয়াস এই হায়ারার্কি গুলিকে অ্যারেঞ্জমেন্ট করেছিলেন। প্রথম উনি তিনটা কিংডম করেছেন, পরে পাঁচটা ক্যাটেগরি করেছেন, তারপরে আরো দুটো এসছে, একটা বুটশেল আবিষ্কার করেছেন, আরেকটা হলো হেকেল আবিষ্কার করেছেন। এই বুটশেল এবং হেকেলের এই দুটা নেওয়ার পরে পাঁচটা হয়েছে এবং সরি সাতটা হয়েছে। এই সাতটাই মূলত ট্যাক্সোনমিক ক্যাটেগরি, এই সাতটাকেই আবার বলা হয় লিনিয়ান ক্যাটেগরি। সো ইউ ক্যান সে লিনিয়ান ক্যাটেগরি অ্যান্ড ট্যাক্সোনমিক ক্যাটেগরি আর সেম। স্যার, যখন এই দুইটার ভিতরে পার্থক্য পড়বে তখন আমরা কি দিব স্যার? মানে পার্থক্য তো খুব বেশি চাইবে না, যদি পার্থক্য চায় তাহলে বলতে হবে কোনো পার্থক্যই নাই। একটা পার্থক্য আছে যেটা লিনিয়াস প্রবর্তন করেছেন, এই জন্য এটাকে লিনিয়াস বলা হয়, আর ওইটা লিনিয়াসেরই, কিন্তু ওখানে লিনিয়াসের নাম মেনশন হয়নি সেই জন্য এটা লিনিয়ান না। সো সো আলটিমেটলি এটা চাইবে না কোনো টিচার, এটা ভাইভাতে জিজ্ঞেস করতে পারে তোমাকে ই করার জন্য যে তুমি কি আসলে বুঝতে পেরেছো কিনা যে ট্যাক্সোনমিক হায়ারার্কি আর লিনিয়ান হায়ারার্কি সেম। এটা বোঝার জন্য হয়তো তোমাকে টিচার একটু এ করতে পারে, দেখতে পারে যে তুমি আদৌ বিষয়টা ক্লিয়ারলি বুঝেছো কিনা। যেমন র্যাঙ্ক, স্ট্যাটাস এবং ট্যাক্সন, এটা নিয়েও তোমাকে প্রশ্ন পরীক্ষায় খুব একটা প্রশ্ন করার সুযোগ কম, করবে না সাধারণত, বুঝবে যে এগুলো জানে মেয়েরা ছেলেমেয়েরা। কিন্তু তোমাকে ভাইভাতে জিজ্ঞেস করতে পারে, কুইজে দিতে পারে, তোমাকে গোলক ধাঁধায় ফেলে তোমাকে বুঝতে যে তুমি আদৌ আদৌ জিনিসগুলি ক্লিয়ারলি বুঝেছো কিনা। ওকে, তারপরে কার্ল লিনিয়াসের যে হায়ারার্কিক্যাল ক্লাসিফিকেশন, উনি লিনিয়ার যেভাবে ক্লাসিফিকেশনটি করেছেন সেটি হায়ারার্কির মধ্যে দিয়ে করেছেন, সেই জন্য এটাকে বলা হয় হায়ারার্কিক্যাল ক্লাসিফিকেশন। আমরা দেখেছি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে হায়ারার্কি মেনটেন করা হয়, আবার হায়ারার্কিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যেও হায়ারার্কি মেনটেন করা হয়। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে যেগুলি হায়ারার্কিক্যাল ক্যাটেগরি যেভাবে সাজানো হয় সেইভাবে র্যাঙ্ক স্ট্যাটাস অনুযায়ী হায়ারার্কিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে সেমপ্লি সাজানো হয়। এখানে এই হায়ারার্কিক্যাল ক্লাসিফিকেশনটি আসলে কার্ল লিনিয়াস এই প্রথম এটি চালু করেছেন, এবং উনি প্র্যাকটিক্যাল এবং ইউজেবল হায়ারার্কিক্যাল ক্লাসিফিকেশন করেছিলেন এনিমেলের জন্য, যেটি পরবর্তীতে আমরা বলি বলে থাকি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন অর এনিমেল ক্লাসিফিকেশন অর জেনারেল ক্লাসিফিকেশন ইন বায়োলজি, এটা বলে থাকি, বা জুলজিক্যাল ক্লাসিফিকেশনও বলে অনেকেই। তারপরে তোমার অর্গানাইজেশন বা অ্যাসাইনিং, ওই অ্যাসাইনমেন্ট যেটা ক্যাটেগরিকে স্পেসিফিক লেভেলে কে কোন জায়গায় বসবে, ক্লাসের পরে বসবে অর্ডার নাকি অর্ডার ক্লাসের আগে বসবে, জেনাস স্পেসিসের আগে আসবে না স্পেসিস জেনাসের আগে আসবে, এটি যে যে ক্লাসিফিকেশনের মধ্যে নির্ধারণ করে দেওয়া হয়েছিল সেই ক্লাসিফিকেশনটি মূলত হায়ারার্কিক্যাল ক্লাসিফিকেশন, এবং এটি একটি হায়ারার্কিক্যাল সিস্টেমও বলা হয়ে থাকে। এবং হায়ারার্কিক্যাল সিস্টেমটাই আসলে কি জন্য করা হয়েছে, ক্লাসিফিকেশন করার জন্য হায়ারার্কিক্যাল সিস্টেমটাকে করা হয়েছে। এখানে একটা অর্ডার মেনটেন করা হয়, সেই অর্ডারটা হলো তার র্যাঙ্ক অনুযায়ী, তার লেভেল অনুযায়ী, তার পজিশন অনুযায়ী। এবং এই যে সিকোয়েন্সিয়াল ক্যাটেগরিটি, এটি ইনক্রিজিং অর্ডারে হতে পারে, ডিক্রিজিং অর্ডারে হতে পারে, আমরা বলতে পারি অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে হতে পারে, এটা বেশ সব বেলায় কমন। এটা হায়ারার্কিক্যাল ক্লাসিফিকেশনেও কমন, নর্মাল ক্লাসিফিকেশন ইন বায়োলজিতেও কমন, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনেও কমন, ট্যাক্সোনমিক ক্লাসিফিকেশনেও কমন। যেভাবেই তুমি ক্লাসিফিকেশনকে উল্লেখ করো না কেন, আলটিমেটলি এই ক্লাস ক্যাটার সরি এই ট্যাক্সন, র্যাঙ্ক, স্ট্যাটাস এবং তোমার ক্যাটেগরি, এগুলি বিন্যস্ত করার যে সিস্টেম প্রায় সব জায়গায় একই, কোনো খুব একটা ডিফারেন্স নেই। তারপরে আমরা এখানে কিংডম কে আমরা বলছি হায়ারার্কিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট লেভেল, এবং স্পিসিস অবশ্যই সবার ছোট, এবং সেই অ্যারেঞ্জমেন্ট গুলি সমস্ত প্রাণী, পৃথিবীর যত প্রাণীকে তুমি ক্লাসিফাই করবা সব প্রাণীকেই তোমার এই ট্যাক্সোনমিক হায়ারার্কি বা হায়ারার্কিক্যাল ক্লাসিফিকেশনে নিয়ে আসতে হবে, এবং যেখানে স্পিসিস হবে তোমার বেসিক ইউনিট এবং এটা লোয়েস্ট র্যাঙ্কে থাকবে। এবং এই এই যে স্পিসিসটা নির্ধারণ করা হয়, এটা আমরা আগেই বলেছিলাম যে তারা ইন্টারব্রিডিং এবং তারা রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড, শুধু এটুকু বললে হবে না। এখানে আমরা যদি হায়ারার্কিক্যাল ক্লাসিফিকেশনের স্পিসিসের কে আরো একটু ডিটেলস ভাবে বুঝতে চাই, তাহলে অবশ্যই
বুঝতে হবে যে স্পেসিস হবে সেই অর্গানিজম যার যাদের সকলের এই প্রায় ফিজিক্যাল যে ক্যারেক্টারিস্টিক্স এগুলি প্রায় সমান বা সিমিলার, এবং একটা একটা আরেকটার সাথে জেনেটিক্যালি রিলেটেড, মানে বংশ পরক্রমা সে রিলেটেড। তারপরে আমরা হায়ারার্কিক্যাল ক্লাসিফিকেশনের একটা নমুনা এখানে দেখালাম, বার্গারিয়াস বাগারিয়াস, এই বাগারিয়াস এবং বাগারিয়াস এটা হলো আমাদের বাগায়ের মাছ। এই মাছটি খুব থ্রেটেনিং অবস্থায় আছে, যে কোনো সময় এক্সটিংক্ট হয়ে যাবে। এখন মাঝে মাঝে পেপারে দেখবে 200 কেজি 150 কেজি ওজনের পাওয়া যায়, কিন্তু এটা খুব রেয়ার। এই জন্য আমি এখানে এটা উদাহরণ হিসেবে নিচ্ছি যাতে তোমাদের মনে থাকে। এবং এই যে ক্যাটাগরাইজেশন, এটা যদি আমরা হায়ারার্কিক্যাল ক্যাটাগরিতে ফেলি, তাহলে কিংডম হলো অ্যানিমেলিয়া, ফাইলাম হলো অর্ডার কর্ডেটা, এবং কর্ডেটার মধ্যে সাব ফাইলাম ভার্টিব্রাটা, ক্লাস হলো অস্টিকসিস, অস্টিকটিস, বনিফিস, এবং যদি সাব ক্লাস হতো তাহলে এখানে হতো একটিনোপ্টেরিয়া জিআই। তারপরে অর্ডার হলো সিলোরিফর্মিস, সিলোরিফর্মিস হলো ক্যাটফিশের বৈশিষ্ট্য যাদের বারবেল আছে এবং তাদের কোনো স্কেল স্যার থাকবে না। একজন ওয়েটিং এ আছে, এক্সেপ্ট করতে বলতেছে। বলতেছে কোথায়? আমি তো নোটিশ দেখছি না, যে তাকে বলো, তারটা তো স্যার নোটিশ হচ্ছে বলুন। না, নোটিস হচ্ছে না। নোটিস হলে আমি আমি সবাইকে অ্যাকসেপ্ট করে রেখেছি, ওকে বলো একটু ট্রাই করতে। ওকে, তারপরে তোমার অর্ডার হইলো, ফ্যামিলি হলো সুসুরিডি, সুসুরিডি হইলো আমাদের এই এই এলাকার ফ্রেশ ফিশ, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে ফ্রেশ ক্যাটফিশ আছে যেটা ট্রেডিশনাল সেটাকে সুসুরিডি বলে, এবং জেনাস হলো বাগারিয়াস, বাগারিয়াস। এইটা এখানে দেখো, বাগারিয়াস হলো তার যে ব্রড ক্যাটেগরি সেটা হলো অল এনিমেলের ভিতরে বাগারিয়াস আছে। অর্থাৎ আমি যদি বলি বাগারিয়াস এনিমেল তাহলেও ঠিক, আমি যদি বলি বাগারিয়াস কর্ডেট তুমি বলবে ঠিক, আমি যদি বলি বাগারিয়াস ভার্টিব্রেট তাও ঠিক, বাগারিয়াস একটা বনিফিশ তাও ফিশ, বাগারিয়াস একটা ক্যাটফিশ সেটাও ঠিক, বাগারিয়াস সোসিরিটি সোসিরিট এটাও ক্যাটফিশ, এটাও ঠিক আছে। কিন্তু ফাইনালি যে জায়গায় গিয়ে আমি শেষ করেছি সেটা হলো বাগারিয়াস, বাগারিয়াস। এবং এই যে বাগারিয়াস এর লাস্ট যে বাগারিয়াসটি, এই বাগারিয়াসটি হলো স্পেসিস নেম এবং এটি হলো ইউনিক নেম। এটা সারা পৃথিবীতে একটি আছে বাগারিয়াস, যদি অন্য কেউ হয় তাহলে তার নাম আরেকটা হবে। জি স্যার। আচ্ছা, তারপরে আমরা এখন যদি আমরা ক্লাসিফিকেশন অফ ফিশ দেখি, ফিশের ক্লাসিফিকেশনটা কিভাবে, ফিশ ক্লাসিফিকেশন মানে একটা ফিশ না, আমি সারা পৃথিবীতে যত ফিশ আছে সব ফিশকে ক্লাসিফিকেশন করার জন্য সায়েন্টিস্টরা কিভাবে চিন্তা করেছে সেটি যদি আমরা বলি, তাহলে প্রথমেই বলবো যে ফিশ গুলি চেঞ্জ ওভার লাস্ট ফিউ ডিকেডস। এই যে ফিশের যে ক্লাসিফিকেশন, এটা বিগত কয়েক দশকে কয়েক শতকে এটা সাংঘাতিক ভাবে সরি দশকে তোমার সাংঘাতিক ভাবে চেঞ্জ হয়েছে। এবং তোমরা জানো যে আমরা টেক্সোনমি সিস্টেমেটিক্স এ বলেছিলাম যে লাস্ট 50 ইয়ার্স সিস্টেমেটিক্স এর ব্যাপক উন্নতি হয়েছে, ট্যাক্সোনমিতে ব্যাপক উন্নতি হয়েছে। এবং এই উন্নতি হয়েছে কখন, যখন সায়েন্টিস্টরা নতুন নতুন মাছ আবিষ্কার করা শুরু করেছে। এবং আমি উদাহরণ হিসেবে বলেছিলাম যে আমাদের শেরেবাংলা যে ফিশারিজ ফ্যাকাল্টি ডিন স্যার, উনি 4টা স্পেসিস এর আবিষ্কার করে ফেলছেন। হতে পারে আমাদের বাংলাদেশে যত ইউনিভার্সিটি আছে প্রতি ইউনিভার্সিটি টিচাররাই 2টা 4টা করে আবিষ্কার করতেছেন। রাজশাহী ইউনিভার্সিটির তোমার কি মাসুদ রানা না কি নাম, ও বেশ অনেকগুলি স্পেসিস আবিষ্কার করেছে। বাংলাদেশে যে যে হাতে গোনা যে কয়জন টেক্সোনমিস্ট আছেন, ওনারা প্রায় প্রত্যেকেই চেষ্টা করতেছেন যাতে আরো ব্যাপক ভাবে ইয়ে করা যায়, আমাদের স্পিসিস আবিষ্কার করা যায়। এবং সেই চেষ্টার ফলে সারা পৃথিবীর সব বিজ্ঞানীদের বায়োলজিস্টদের আপ্রাণ চেষ্টায় ডেলি স্পিসিস আবিষ্কার হচ্ছে। এবং এই যে পরিবর্তন হচ্ছে, পরিবর্তনের কারণে ক্লাসিফিকেশনও পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন আমরা বললাম, আমি 2টা উদাহরণ দিয়ে বললাম যে আমরা আগে ওই শোলটাকে মাছদেরকে বলতাম যে অফিস সেফালাস জেনাসের, এখন সেটাকে বলে আমরা চান্না। তারপরে তো আমরা আগে হিলসা বলতাম, এখন বলি টেনোলোসা। এই যে চেঞ্জ হচ্ছে এটা কেন হচ্ছে, সময়ের প্রয়োজনে, সময়ের দাবিতে। এবং অ্যাবাউট 28,000 লিভিং ফিশ এখন পর্যন্ত রিকগনাইজ হয়েছে, এটাকে আমরা বলে থাকি বেলিড। এবং বেলিডের সংজ্ঞাটা জানতে চেয়েছিল তনয়া, এখানে দেখো বেলিডের সংজ্ঞা আছে, ফর্মালি ডেসক্রাইব এন্ড রিকগনাইজ। তার মানে হলো বেলিড হবে তখনই যখন সে ফর্মালি ডেসক্রাইব হবে এবং রিকগনাইজড হবে। বুঝতে পেরেছো? তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে তো নয়। তারপরে অ্যাবাউট 15,000 যে স্পেসিস আছে, এটা এই 28,000 যে রিকগনাইজড বেলি স্পেসিস আমাদের ফিশ স্পেসিস আছে, তার মধ্যে 15,000 আছে ফ্রেশ ওয়াটার ফিশ,
শুধু সমুদ্র ফ্রেশ ওয়াটারে আছে 15,000, এবং নিউ স্পেসিস ডেভেলপমেন্ট প্রতি বছর প্রতি মুহূর্তেই হচ্ছে। হয়তো আমরা যখন ক্লাস নিচ্ছি তখন হয়তো কোনো একজন সায়েন্টিস্ট পৃথিবীর কোনো এক জায়গায় কিছু একটা ফিশ আবিষ্কার করে ফেলেছেন। অ্যাবাউট 405,000, তার মানে 4,500 ফিশ আমরা ধরে নিচ্ছি যে এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। কেন হয়নি? যে আমরা যদি বলি যে 32,500 স্পেসিস এখন পর্যন্ত আছে, তার মধ্যে 28,000 আমরা ভ্যালিড করেছি, আরো এখনো 4,500 ভ্যালিডিটি বাকি আছে এবং সেটা করা হবে। এবং এই যে লিভিং স্পেসিস আছে 32,500, এটার মধ্যে 4,500 আছে জেনাস জেনারা, এবং 515টা আছে ফ্যামিলিস, এবং 62টা আছে অর্ডার। এটা হলো তোমার 2006 সালের কথা। 2006 সালের পরে এখন আরো কত বছর, 15 বছর চলে গেছে। সুতরাং এটা চেঞ্জ হয়ে গেছে, এবং সেটা চেঞ্জটা তোমরা দেখতে পাবে পরবর্তী স্লাইডে। এখন দেখো যে স্যার, বলো স্যার ওই যে 32,500, এই যে স্পেসিস ওরা ধরে নিচ্ছে যে এতগুলো আছে, এটা কিসের ভিত্তিতে ধরে? এটা তোমার সারা ওয়ার্ল্ড এর যে আমাদের যে ট্যাক্সোনমিস্টের যে অর্গানাইজেশন আছে, তারা বিভিন্ন জায়গা থেকে সংবাদ কালেকশন করে, রেফারেন্স কালেকশন করে, লিটারেচার কালেকশন করে, রিসার্চ এর উপর ভিত্তি করে একটা এস্টিমেট করে থাকে। আর আমাদের এফএও যেটি করে থাকে ফিশ বেজে, এটাও খুব ভ্যালিড জিনিস। এখানে এফএও তে আছে 33,230 অথবা 37, তুমি একটু নোট করে নাও। এফএও টা হলো 33,237, তার মানে 33,237। আর আমি যেটা বলছি, টেক্সোনমিস্টরা বলে 32,500, এবং এটা নেলসন বলে এক ভদ্রলোক আছেন কানাডিয়ান, উনি 2006 সালে বলেছেন। তো এই যে পরিবর্তন, এই পরিবর্তনটি অনবরত হচ্ছে, এবং এই পরিবর্তনের ফলে তোমার যে 15,000 স্পেসিস হলো আমাদের কনফাইন্ড আছে ফ্রেশ ওয়াটারে, এটা আমরা আগেই বলেছি। এবং নেলসনের আরেকটা ডেফিনেশন হলো, 2006 সালে এসে উনি একটা কারেন্ট ডেফিনেশন দিয়েছেন, কারেন্ট ক্লাসিফিকেশন দিয়েছেন। দেখো 2016 আর 2010, সরি 6 এবং 16, তার মধ্যে মধ্যে 10 বছর চলে গেছে। 10 বছরে কি কি পরিবর্তন হয়েছে দেখো। আমাদের 6টা ক্লাস ছিল, এখন 4টা ক্লাস আছে, 2টো ক্লাস এক্সটিং হয়ে গেছে অলরেডি। এবং আমাদের তোমার ফ্যামিলি বলেছিলাম 515, এখন 2016তে এসে হয়েছে 536, এবং আমরা বলেছিলাম অর্ডার বলেছিলাম 62টি, 2016তে এসে হয়েছে 85টি। সুতরাং তোমরা যখন আমি পরীক্ষায় প্রশ্ন চাইলে এই স্লাইডের গুলি দিতে হবে, যে আমাদের 4টা ক্লাস আছে, ক্লাসগুলি হলো ম্যাগজিনি, ক্লাসগুলি হলো তোমার কনডিকটিস, ক্লাসগুলি হলো অস্ট্রিকটিস, ক্লাসগুলি হলো তোমার অ্যাক্টিনোপটেরিয়া, সরি হ্যাঁ অস্ট্রিকটিস, ম্যাগজিনি, কনডিকটিস, তারপরে অস্টিকটিস, সার্কোপটেরিজিয়াই, অ্যাক্টিনোপটেরিজিয়াই, এবং এর মধ্যে প্ল্যাকোডার্মি এবং একান্ত থোডি, এই 2টো ক্লাস অলরেডি এক্সটিং হয়ে গেছে। এবং এখানে যে স্ট্যাটিস্টিক্স দেওয়া হয়েছে 2016তে নেলসন সাহেব, এটা আমরা প্র্যাকটিক্যালে আবার করব। এখানে শুধু সামারিটা দিয়েছি, প্র্যাকটিক্যালে আমরা ডিটেলস এটা নিয়ে কাজ করব। এই নেলসনের সর্বশেষ তথ্য অনুযায়ী অ্যানিমেল কিংডম এর মধ্যে, তার মানে কর্ডেট এর মধ্যে মোট ক্লাস আছে 4টা, ছিল 6টা, 2টো এক্সটিং হয়েছে, 2টোর নামও আমি বলেছি, প্লেকোডার্মি এবং একান্তটি, এই 2টো অলরেডি এক্সটিং হয়ে গেছে। আর ম্যাগজিনি আছে, ম্যাগজিনি হলো হ্যাকফিশের, পেট্রোমাইজন্টিটি এটা হলো ল্যাম্প্রের, কন্ডিকটিস হলো কার্টিলেজিনিয়াস ফিশ, অস্টিকটিস হলো বনি ফিশ। এবং অস্টিকটিস এর আবার 2টো সাব ক্লাস আছে, একটা হলো সার্কোপটেরিজিয়া, এটা লোব ফিনের এবং টেট্রাপডের, আরেকটা হলো তোমার অ্যাক্টিনোপটেরিজিয়া, সেটা রে ফিনের, এবং রেফিনের অ্যাক্টিনোপটেরিজিয়াই এটাই সবচেয়ে বেশি। এবং ওনার যে তথ্য আগের স্লাইডের সাথে ডিফারেন্স করে, তোমরা পরীক্ষায় সবসময় পরের স্লাইডটি দিবা, এই স্লাইডটি, সেটি হলো 2016 সালের, আমি আগেই বলেছি যে 2016 সালে নেলসন সাহেব করেছেন। এবং এখানে উনি জেনারা বলেছেন 4,500, এটা ঠিকই আছে, ফ্যামিলি 515 থেকে বেড়ে 536 হয়েছে, অর্ডার 62 থেকে হয়ে 85, এবং ক্লাস 6টার থেকে কমে 4টা হয়েছে। তো আমরা এখানেই শেষ করছি, আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেলস আলোচনা করব। আশা করি সবাইকে ধন্যবাদ, আগামী রোববারে ক্লাসে বলো। স্যার ভ্যালিডটা তাহলে স্যার ফর্মালি ডিসক্রাইব এন্ড রেকগনাইজড? এক্স্যাক্টলি রাইট, থ্যাংক ইউ, আমি জানি এটা তোমার মুখস্থ হয়ে গেছে, এটা খুবই মানে বায়োলজিস্টের জন্য এই ডেফিনেশনটি খুবই দরকারি। আমরা সবসময় ভ্যালিড বলি, ভ্যালিড কি ভাইবাতে দেখবা এক্সটার্নাল যিনি আসবেন উনি জিজ্ঞেস করবেন, এই ভ্যালিড কি বলো, ভ্যালিড কি?
ওকে, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, ইনশাল্লাহ আল্লাহ যদি সহি সালামতে রাখে, তোমরাও সতর্ক থাকিও, আমিও সতর্ক আছি, আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করছি, রবিবারে আমাদের ক্লাস।